চাঁদের বুড়ি চরকা কাটে রোটে গেছে মাঠে ঘাটে সোনার কাঠি রূপার কাঠি মিথ্যা সবই কিন্তু খাঁটি গাল গপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে চটম ঘরে আইসো বন্ধু তাল হয়ে যায় তাল থেকে দিল আজ গবি সব ব্যাপার সেপার কান নিয়ে যায় চিল ডাল কপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে চটম ঘরে আইসো বন্ধু কথা ছিল কি নবাবের সাইজ করার না নবাবে তো সাইজ করা হয়েছে হয়েছে না দেখ টাকা দাও টাকা দাও টাকা দাও স্যার যদি কয় কি আমার মাথা তো লাকড়ুর মতো বনবন করে ঘুরতেছে টাকা ধর কথা উঠছে এখন মোর মাথা বনবন করে ঘুরতেছে না আসো কি বলতেছে এই আমি কি বলছি সাসিকে দেখ রে যা দেখা দেখবি এখন তোর ভাই মনে সাটাম্পর ভাঙতে গেছিল না সেখানে তো পুরো সব পড়ছিল এখন সাসির সামনে এসে মা কেন দেখাছিস সাসির খুব মা করতেছিস না গলা কালকেও তার এই গলা শুনিনি আমরা আর এখন শুনতেছি আমার ভাই মোহন বারোটা জবাই দিস তুমি ঠিক আছে আমার মারবা মারো মারো জবাই দাও মানে দাওটা তুলে খাড়া আছে তোমার জবাই দাও মানে দাও জবাই তোমার কলিজা ঠান্ডা করো আমি মোহনের বোন নয় না এটাই সত্যি কথা তুমি আমার জবাই দিতে আসছো ভাই স্যার আমি কতদিন পরে কত দূর পথ থেকে তোমার কাছে ছুটে আসছি এই ময়না তোমার কাছে সম্পত্তি লোভে আছে নাই আসছি একটু ভালোবাসা পাইতে ভাই স্যার তুমি এত গরিব যে তোমার কাছে একটু ভালোবাসা নাই আমি তো ছোটবেলা থেকে ভালোবাসা বঞ্চিতই হইছি আইছিলাম তোমার ধারে আর দেখছিছি তোমারে আমি তো তোমার কাছে কোনো সম্পত্তির লোভে আসি নাই ভাইজান আসছি একটু ভালোবাসার জন্য একটু আশ্রয়ের জন্য ভাইয়ের কাছে তার বোন কি আশ্রয় পেতে পারো না ও ভাইজান একবার আমার কি বুকে নিয়ে যায় না দেখো না বুকে নিয়ে তুমি তুমি রক্তের গন্ধ টের বাবা আমি আমি তোমার আপন রক্ত আপন বোন সৎ ভুলে যাও না ভুলে যেতে পারো না আমরা মনে হয় গ্রামের মুখে একবারে ঢুকে পড়ছি বুঝছেন এখন গুরু শিষ্য মিলে এখানে একটা ফাইনাল আলোচনা সাইরে তারপরে বিসমিল্লাহ করে ঢুকে পড়ি কি কর আ সেটাই কর ওস্তাদ আমি আপনাকে একটু কথা কই আপনার নামটা চেঞ্জ করে ফেলা বুঝছেন আপনার বাপ মনে হয় টার্গেট করে নাম রাখছিল আপনি ভবিষ্যতে ডাকাই দিবেন আলা নাম রাখছে সিসিং আক এ বড়া এই তুই কি মোর ফুপা লাগো কে ওস্তাদ এটা আপনি কি কথা কইলেন এ বড়া এই আমার বাপ শালা ডাকো কেন হ্যাঁ ফোন আমি এখন থেকে
কিসিনজার ঠিক আছে না নামটার মধ্যে কি রকম একটা ইংরেজ ইংরেজ ব্যাপার আছে না বেটা এইটা তো সিসিং ফাগের চেয়ে আরো খারাপ এই শালা তো বাংলাদেশের স্বাধীনতার বিরোধী করছে ওস্তাদ আরে আমেরিকান যুদ্ধ অপরাধী বাইসে থাকলে ধরে এনে ফাঁসি দিয়ে দিতাম ওস্তাদ এ বেটা তুমি যার কথা বলতেছো ওর নাম হলো হেনরি কিসিনজার আর আমার নাম জন কিসিনজার হলো আমি কিন্তু আমেরিকার বংশভূত না আমার পূর্বপুরুষ ইংল্যান্ডের আর এই ইংল্যান্ড এক সময় আমেরিকারে চালাইছে বুঝতে পারছো ওই শালারা তো আরো খারাপ ওস্তাদ আমাদের এই দেশটারে 200 বছর দখল করে রাখছিল ওস্তাদ আপনি যেদিকেই যাইতেছেন ইতিহাসে ধরা খাইতেছেন ওস্তাদ এ বেটা আর ইতিহাস ইতিহাস পালন লাগবে না বুঝতে পারছো আমি যে হ্যালো সিস্টার হ্যালো আই এম জগা আমারে কস হ্যাঁ আপনাকে বলছি হোয়াটস ইওর নেম মানে আপনার নামটা কি আমার নাম রিনা রিনা না না ওয়ান্ডারফুল নেম আপনি কি এই গায়ের মেয়ে না এই আপনি তো বেশি কথা কম হ্যাঁ আমি এই গায়ের মেয়ে হব না তাহলে কোন গায়ের মেয়ে হব ডোন্ট মাইন্ড আসলে কিউরিসিটি কিউরিসিটি থেকে আপনাকে জিজ্ঞেস করে ফেলেছি আপনার চলন বলন সবই ভালো লেগেছে তাই জিজ্ঞেস করলাম আর কি হ্যাঁ শুনেন আপনার ভালো না আপনার কাছেই রাখেন বুঝছেন মানে কোনো কথা থাকলে কয়ে ফেলেন না তো আমি গেলাম ওকে সি ইউ পরে কথা হবে হ্যাঁ বাই বাই সি ইউ বাই বাই আইস আজার লোকজন যে করতে আসে আমাদের গ্রামে ওয়াও ভালো লাগছে ওস্তাদ দিয়া হনি খবরটা দেওয়া লাগবে যাই দেই খুব ভালো করছো তুমি এটার মাইনা নিচ্ছ অনেক ভালো হয়েছে ওর তো আসলে যাওয়ার কোনো জায়গা নাই দেখছো ভাইজান আমি বলছি না তুমি আমার বুকে নিলে টের পাবা আমি তোমার বোন হয়েছে থাক আমার কাইন্দ না বোন তো মীরা পাইছো দুই ভাই বোনে মানে একসাথে থাকবা তুই তার চমক দিতে কেন উঠছে রে তুই এরা শুস খেলি গা তুই আমার মার অজ্ঞান মার মাথা খুলে লই তুই বই থেকে যা দতে দতে তুই ভাইজান তুমি কাঁদতেছো কেন বন্ধে ও ভাই বন্ধে তুই একটা বুয়া রে ভাই তুই একটা নকল তুই ডুপ্লি তুই জিঞ্জিরা রে ভাই আর কথা বিশ্বাস করো না কোনো কারণ নাই ভাই তুমি তো এতক্ষণ আমার জন্য কাঁদতেছিল ভাইজান দুঃখে কাঁদছি বই দুঃখে কাঁদছি ভাই বইনের এইরকম পবিত্র সম্পর্ক লইয়া যে গেম সাজাইতে পারে তার মতন তো হারামি নাই এই কথাটা যখন ভাবছি তোর কলজার মধ্যে দুঃখ উঠছে যে একটা মানুষ কেমনে এই সম্পর্কটা লইয়া তারপরে খেলে ওই দুঃখে কাঁদছি রে বইন তার মানে তুমি আমারে বিশ্বাস করতেছো না এতক্ষণ তুমি আমার সাথে অভিনয় করছো বুঝছি তোরা বুঝা আমার কমপ্লিট বইন তুই জিনজিরা তোর গাং ফার করতে বহন আচ্ছা দাঁড়াও না সারা না পেলাম একানা শোনা না হইতে পেলাম ড্রিল গেট আজ স্বপ্নই দেখলাম স্বপ্ন দেখে দেখে সময়টা নষ্ট করলাম অবশ্য স্বপ্ন দেখে একটা জিনিস লাভ হয়েছে একটা অনুভূতি হয়েছে মানুষ বড়লোক হওয়ার আগে যে একটা অনুভূতি হয় সেই অনুভূতিটা আমি বুঝতে পারছি আবার স্বপ্ন ভাঙার পরে মানুষের যেটা কষ্ট হয় সেই অনুভূতিটাও কিন্তু বুঝতে পারছি মুকিত কাকু দেখি যাই কাকুর একটু সাথে আহি আমি না বললো ছোট লোক
তোদের বিয়েতে দাওয়াত দিনি শোন আমার বোনের অরিজিনাল বিয়েটা হয়নি তখন কি করবে জানো তোদের হাতি মেরে খাওয়াবো হাতির মাংস কাকু হাতির মাংস কি মানুষ খায় হ্যাঁ হাতি বলে ফেলছিল নাকি বউ আবার শুনে ফেলল নাকি ওরে হাতি হবে না হাতি হবে না ওটা হচ্ছে হাতির মতো একটা বড় গরু বাংলাদেশে এক জাতের গরু আছে আব্রাহাম গরু কি গরু না না আব্রাহাম না ও ব্রাহাম গরু ব্রাহাম ওটা হাতির মতোই দেখতে অনেক বড় মনে কর ওটার মাংস হবে 100 মণ ওরে ওরে মাথা ঘুরাচ্ছে কথা শুন ও কাকু কোন গরুতে আমার জন্মেও শুনি নাই যে 100 মণ মাংস হয় আরে 100 মণ না হলেও 2-4 কেজি এদিক ওদিক হবে আচ্ছা এত বড় গরু রাখার জন্য কত বড় গোয়াল লাগবে আরে গোয়াল লাগবে কিসের জন্য গোয়াল লাগে না এত বড় একটা গরু তার তো কেউ ধরতেই পারবে না এত বড় গরু ধরতে না পারলে তাহলে জবাই করবেন কেমনে শোন সেদারে কায়দা আছে মনে কর একটা বন্দুক আনলাম বন্দুকের মাথার মধ্যে না বন্দুক না কামান কামান আনলাম বুঝছিস কামানের মাথার মধ্যে সিরিজ দিলাম সিরিজের মধ্যে ওষুধ দিয়া দূর থেকে গুলি করে মনে কর যে গরুর পেটে লাগাই দিলাম তখন কিন্তু গরুটা অজ্ঞান হয়ে যাবে বুঝছিস অজ্ঞানটা হয়ে গেল তারপর মনে কর জবাই করে ফেললাম কাকু কষাই টসাইয়ের কথা সবকিছু ঠিক আছে কিন্তু এত বড় গরু আনতে কি সরকার পারমিশন দিবে রাস্তাঘাট তো নষ্ট হয়ে যাবে থাক থাক এত বেশি কথা বলতে চাই না শোন একটা কথা বলি এই মুকিত কাকু কখনো সাটাম দেয় না সাটাম সে পছন্দ করে না একটা বিচারক মানুষ যা বলি সব সত্যি কথা বলি একটাও মিথ্যা কথা বলি না আর মিথ্যা কথা বললে তো মানুষ আবার ধরে ফেলবে না যাক ওই যে গরুর কথাটা বলছিলাম সেই গরু মনে কর যে সেই গরুটা বানানোর জন্য মানে কাটার জন্য 60 জন কষাই লাগবো সেই যে কষাই সে ডাকাতি আনতেছি এই দেখ মেইন কষাইয়ের নাম্বার এই যে আমার ফোনের মধ্যে ও কাকু এটা তো ভাবির নাম্বার না ওই আছে পরে আছে পরে শোন আরো কথা আছে এখন মনে কর যে আয়োজনটা করতেছি সেটার জন্য একটা দইয়ের অর্ডার দিছি 30 মণ দই তোরা প্রত্যেকে খাবি আর একারি করে বাড়ি নিয়ে যাবে এগুলো শুনে আমার কি লাভ থাক দই আমাকে বাড়ি নিয়ে লাগবে না আরে নেয়া লাগবে না কিছু দিনে নিবি আরো আছে তো শোন 60 পট মিষ্টির অর্ডার দিছি যারে মিষ্টিটা বানাইতে দিছি সে 10 টাক দুধ নিয়ে আসতেছে পাবনা থেকে এই মিষ্টিটা বানানোর জন্য হয়েছে হয়েছে আর বলতেছি না তোকে লোভে পালাবো না জিপাতে পানি পড়তেছে দেখলাম তো কাকু আরে হয়েছে হয়েছে আরো আছে তো 180টা খাসির ব্যবস্থা করা হয়েছে যারা গরু না খাবে তাদের জন্য খাসির ব্যবস্থা কাকু গ্রামে সবাই তো কইতেছে আপনার নাকি থোতা মুখ গোতা হয়ে গেছে আপনি বাড়ি তো নি বাড়িতে পারেন না কে বলছে এসব কে বলছে আমি বাড়িতে বাড়িতে পারি না আমার হাত পা ভেঙে গেছে রে আমার কি চোখ বন্ধ হয়ে গেছে আমি বাড়ি থেকে বাড়িতে পারতেছি না কার এত বড় সাহস আমার নিয়ে কথা বলে আমি দেখে তারপর সবগুলো বিচার করবো এক্ষুনি বেরোবো থাকবো না তার বদ্ধ করে দেখবো আবার জগৎটারে হ্যাঁ কেনা বলে দেখি দেখো এটা কি ভোটার আইডি এখানে বাপের নাম পিতা কার তোমার বাপ আমার বাপ একই কিনা দেখো আমি জানতাম তো আমি জানতাম এই রকম একটা সমস্যা আমারে পড়তে হবে সেজন্য আমি এই ভোটার আইডিটা সাথে করে নিয়ে আসছি ভাইজান তার মানে তুই টার্গেট করছিস তো অনেক আগে থেকে তুই তো বহুত বড় শ্যান রে হ্যাঁ আমার মা নরম মনের মানুষ আমি একটা সাংস্কৃতিক কৃতি ছাত্র পুরো ব্যাপার তুই জেনে হালাইছস হ্যাঁ এবং সেইভাবে আগাইছস আমার বাপ পাইছে নাই যে বাবা এখন প্রতিবাদটা করব আর টোটাল সুযোগটা টোটাল গল্পটা বানাইয়া তুই সুযোগটা লইছস কেডা কতবার কব আমি ময়না 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 তোমার বোন ময়না আমার তোমার বিশ্বাস হচ্ছে না কিসের জন্য হ্যাঁ শোনো আমি এখানে আসছিলাম তোমার ভালোবাসার জন্য ভাবছিলাম তোমার কাছে আসলে তুমি ঠিকই আমার বুকে টানি নিবা কিন্তু না তোমার সেই সমস্ত কোনো লক্ষণই নাই তুমি আমার একের পর এক একের পর এক দোষারোপ করেই যাচ্ছ ঠিক আছে যাও বাসলা না ভালো লাগবে না তোমার ভালোবাসা আমার শোনো আমি এই বাড়িরই মেয়ে এই সম্পদের উপরে হক আছে আমার বাপের দিন না সম্পদে গুলা তুমি আমার সম্পদ বুঝাই দাও তাইলে হয়ে গেল ইস পাগলা খেতে বিশ আম্মা আমার বই নেই সম্পত্তির দাবি লই আজ রইছে বই না আমি তো মনে করছিলাম 2-4 দিন পরে তুমি এই দাবি উপস্থাপন করবা তুমি দেরি করো নাই নগদ উপস্থাপন করছো এত জলদি লাইনে চলে আইছো চলো সম্পত্তি দেওয়ানোর ব্যবস্থা করি আমি তো দিতে পারবো না কারণ আমি তো বুঝতে পারতাছি না আমার আব্বার খবরের কাছে যাও হ্যাঁ লয়ে যেতেছি অনেক খারাই আব্বার কাছে তো আব্বা আমার সম্পত্তি চাই আমার সম্পত্তি চাও যাও ভাইজান ভাইজান তুমি কি করছো এসব আমি মেয়ে মানুষ বাপের কবরের দিকে কেন যাবো ওই নাটক থামা একদম খানবি একদম
আমি আমার আব্বার জন্য কাঁদতেছি তোমার আব্বার জন্য না চল তোর আব্বার কবর কাছে লয়ে যাব ওনে খুঁটি গরম খুঁটি লোক তোর বাইন্ধে থুম তুই সারা রাত তো জেগে থাকবি হ্যাঁ ভূতের লোক ডান্স দিবি রাতে তুই আয় ভাই এমন কইরুন না ভাই আমার বোনের বিয়ে ভেঙে গেছে এই জন্য শোন এটা বিসিআর এর যুগ না ডিজিটাল যুগ এখন যার বিয়ে ভেঙে যায় মানে আমার বোনের বিয়ে ভেঙে গেছে সে বিয়ের ফর্মে আছে আর যেই ছেলেটা বিয়ে মানছে ফলটা চোর বুঝছিস তোরা কে কইলে আমরা সমালোচনা করতেছি আমরা তো সহানুভূতি জানাইতেছি এই বেটা কুমকুম কি খালি তোর বই আমগো বই না তাই তো হ্যাঁ অবশ্যই এটা তো ভারী মিথ্যা কথা বলতে পারে কুত্তা দেরি করে না আমার বাড়ির দিকে যাওয়া উচিত আমার বউ আবার তার ভাইয়ের সাথে আমার কথা বলে ফেলে তুমি আমার তো হাতে না তো বিষয়টা ধরতে হবে এই আমি একটা জিনিস বুঝলাম না তুই ওই বাড়িতে বিয়ে করে আগো সামর্থ্য বুঝোস না এরা কি করতে পারে আর কি করতে পারে না এটা তো তোর বোঝা উচিত ছিল ওইছে রে সেই ব্যাখ্যা আমি অলরেডি সবাই দিয়ে দিছি আরে এত কথা বলার দরকার নাই এখন কি করব আচ্ছা আমার একটা কথা কথা ওই যে মোহন মোহনের কি হয়েছে মানে কি জানি কথা আমার কানে আসতো ঘটনাটা কি সত্যি নাকি কত আরে মোহনের আব্বা ওই যে নাসিরুদ্দিন সাহেব হে নাকি মোহনের মায়ের রাইখা আর একটা বিয়ে করছে কে শক খাইলি মনে হয় আরে শক কার মতোই তো কথা গ্রামের কেউ না জানলে তো তোর জানার কথা তুই তো সারাদিন মোহনের লগেই থাকিস আরে বাবারে থাকি দেখা হচ্ছে না যাই হোক এই নতুন চাচি আছে নাকি না আমি শুনলাম ওনার মেয়ে নাকি আছে মেয়ে এর মধ্যে মেয়েও হয়ে গেছে তার মানে কি তাহলে তো তুই সবই জানিস আরে না আমি তো তোর কাছেই প্রথম শুনতেছি তাইলে তুই তো অবাক হইতেছিস কি লেগে আরে যে ঘটনা শোনাইছি তো অবাক না হওয়ার কিছু নাই সেদিন তো অবাক হয়ে নিলাম হ্যাঁ চল যাই মোহনের বাড়ির দিকে যাই তারপর তারপর আরে তারপর এদিকে চল বাড়ি যাইতে হইব চল মানে একটা জিনিস মনে হলো ওই যে শোন আমি তো বিচারক তাই না বিচারক তো এইসব জায়গায় পট করে যাওয়া উচিত না আমি তো বিচার করবো ঘটনাটা আর আমি যদি আগে উপস্থিত হই তাহলে চলবো অসুবিধা নেই তাহলে তোরা যা আমি মোহনের একটা সান্ত্বনা দিয়ে দিবনি বাড়ির দিকে যাই আমার জরুরি কাজ আছে হ্যাঁ তোরা বাড়ি যা ঠিক আছে তুমি আইসো সারাদিন কই থাকো আমি তোমার খুঁজতে গেছিলাম তখন যদি আমি না থাকতাম সাসিন যে কি হইতো তুই টের পাইতা পরে উনি কত কিছু করে যাচ্ছে তাই না এই অসুস্থ মানুষটারে আমার ঘরের উপরে একলা ফালা দিয়ে চলে গেল আর উনি না থাকলে খুব টের পাইতো সবাই মোহন কথা কইতো শোনা কার না না সাসির এই অবস্থায় যাওয়াটা ঠিক হবে না তুমি শোকে পাত্র হয়ে গেছে আমি পাত্র হয়ে গেছে পাত্র হয়ে গেছে আমি পাত্তর আমার ভাঙ ভাঙে আমার প্যাস কয়েছিলি তুই এই যে দম শুরু করছো তোর তো এখানে চাবি দেই নেই আমার মার বিশাল উপকার করে আইতো এটা ছেলে মোহন মোহন এটা করো ওটা করো একদম ঠিক আছে আসছিল বেশি বেশি দেখাইতে মোহন তুমি আমার লাগে এমন আচরণ করতেছো কেন এমন তো না যে আমি তোমার বাপের বিয়ার সময় বরযাত্রী আছিলাম তুমি মেলা কষ্ট পাইছো তুমি কষ্ট পাও না আমি তোমার জীবনটা সুন্দর করে সাজায় গুছাই দিব তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না আমি কথা দিতেছি আরে বাবা নাকি নায়িকা নায়িকা হয়েছে এইটা নায়িকা এর লাগে আমার ভাই প্রেম করে আর এই মাইয়া নিয়ে আমার খুনের হুমকি দেয় এ শোনো
ভাইজান শোনো, আইছিলাম তোমার ধারে বুঝছো, এই ময়না তোমার ধারে আইছিল বোনের ভালোবাসা নেওয়ার জন্যে, সম্পত্তির ভাগের জন্য আসি নাই। আমার কথা তো মানলে না শুনলেও না, কিছু করার নাই। দাও আমি বাপের মেয়ে, আমার সম্পত্তি বুঝাই দাও। এই উঠানের মধ্যে তুমি মাটির কলসি চারা দিয়ে দাগ দাও, আমি দাগের ওই পারে কোনোদিনও যাব না, দেখে নিও তুমি। এই ময়নার জবানের দাম আছে না, সেয়ারা নাই কে হইছে, ওরে দিয়ে আবার আমার খুন করাইব। আমার কাছে কত বড় দা আছে আমি। আমি লগে লগে আবার দিয়ে দেবো, যা খুন কর। এইভাবে কথা বলবেন না, শোনেন আমরা কিন্তু ভদ্রকরের সন্তান, অনেক বংশীয় পরিবার। অবশ্য আমি এ গ্রামের না, আমাদের গ্রামে গেলে বুঝতে পারবেন আমরা কি ধরনের বংশের পরিবার। অসুবিধা নেই, আমি আপনাদেরকে আমার মহল্লায় নিয়ে যাব। কি? আমাদেরকে এলাকায় নিয়ে যাবেন? মানে কি? এই আই অ্যাম জন কিসিঞ্জার। কত বড় সাহস, আমাদের দিকে হাত বাড়াইছে হাত মিলানোর জন্য। মাইরে একেবারে লাশ বানাই ফেলবো, খুঁজেও পাওয়া যাবে না। সারা পৃথিবীর মেয়েরা আমার জন্য পাগল, অথচ আমি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজক। ও মা ভাইজান, মানে ব্রাদার, আপনি বিশ্ব সুন্দরীর আয়োজক? আচ্ছা আপনি কাঁদেন না, আমি সিরিয়াসলি কিচ্ছু বলি নাই, একটু চাতাম দিছি আর কি। যে মিস্টার, হ্যান্ডশেকটা করে ফেলি। আপনার জন্য অ্যাঞ্জেলিনা জোলিও নিশ্চয়ই পাগল। হাতটা কিন্তু বাড়ায় রাখছিলাম। আমিও একটা প্রশ্ন করছিলাম। হ্যাঁ, অ্যাঞ্জেলিনা জোলি একসময় পাগল ছিলেন, তবে আমার বাবা ছিলেন তখন আয়োজক। আমরা অবশ্য কিসিঞ্জার ফ্যামিলির ছেলে। এই পৃথিবীতে একটাই ফ্যামিলি আছে, সেটা হচ্ছে কিসিঞ্জার। এর মতো কোনো ফ্যামিলি নাই। এরা সবসময় আয়োজন করতেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। একবার অ্যাঞ্জেলিনা জোলি আমাদের বাড়িতে আসছিলেন। আমাদের বাড়ি তখন ছিল লস অ্যাঞ্জেলেস শহরে। আপনারা অবশ্য ভাবতে পারেন এটা কোনো গ্রামের নাম বললাম, আসলে কিন্তু তা না। অ্যাঞ্জেলিনা জোলি কী করেছিল জানেন? অ্যাঞ্জেলিনা জোলি আমার কোলে নিয়েছিল, কোলে নিয়ে বলল, আসো আমার রহিম, আমি তোমার রূপবান।
বুঝতে পারছেন? অ্যাঞ্জেলিনা জলি তাহলে রহিম বাদশা আর রূপবারের গল্প জানে? হ্যাঁ, ওভাবে তো বলে নাই, আমার আব্বা বলছিল, অবশ্যই ইংরেজিতে বলছিল। বাই দা ভাই, আপনারা দুজন ভাবতে পারেন যে আমি এত সুন্দর বাংলা কিভাবে বলতেছি? আমার বাবা ছোটবেলায় আমাকে একটা কথা বলছিল, বলছিল শোনো জন কিসিঞ্জার, তুমি আমেরিকায় বড় হচ্ছ ভালো কথা, কিন্তু তোমার ভাষা কি? তোমার ভাষা হচ্ছে বাংলা, তুমি বাংলাদেশের ছেলে, তুমি শুধু বাংলা বলবো না, বাংলার গেউ ভাষায় কথা বলবা। সেখান থেকেই আসলে আমি এই ভাষাটা শিখছি, বুঝছেন? আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আসলেই বিদেশে থাকি কি না। ম্যাডাম, আমার হাতটা কিন্তু আগানো ছিল। ও হ্যাঁ, তাই তো। ভাইজান একটা কাজ করেন, আমার নাক বরাবর সোজা ওইখানে চলে যান। অবশ্য আমি তো যাওয়ার জন্য আসি নাই। আরে ভাই, আপনারে যাইতে বলছে কে? আপনি যদি সোজা যান, ওখানে একটা ঘর দেখবেন, টিনের ঘর, কিন্তু কোনো রকমের দেয়াল নাই, আর পিলারগুলো সব নীল রং করা। ওইখানে আপনার এসব কথা শোনার লোক একদম রেডি আছে, পাশে চায়ের দোকানও আছে। তাই নাকি? তবে এখন তো দুপুরবেলা, এখন তো চা খাওয়ার টাইম নাই। তবে দোকান কি খোলা আছে? সেটা তো আমি বলতে পারবো না। আর যে হাত বাড়ায় রাখছেন, হাতটা নিজের দিকে নেন। এই চল। আচ্ছা শোনো, আমার এদিকে একটু কাজ আছে, তুমি তাহলে যাও। যা। দিলাম তোর ফোন, কিন্তু একটা কথা, এই ফোন দিয়ে তুই যদি বাপের বাড়িতে যোগাযোগ করিস, তাহলে তোর খবর আছে। খবর আছে? তুই তো প্রতিনিধি হিসেবে কথা বলতে পারতি, নাকি পারতি না? আমি কিসের জন্য কথা বলবো? হ্যাঁ বোন, কি আমার না বোন তোর? আমি তো চাইছিলাম তোর বোন এই বাড়ির থেকে বিদায় হলেই আমি খুশি হইতাম, সাথে আমার ভাই এসে জুড়ছে আমার কপালে। ও যদি এই বাড়ির থেকে বিদায় হয়, আমি মহাবাসে বাঁচি, বুঝছিস? ঠিক আছে, আমি বিদায় হতে চাই। যা যা। ও স্বামী ছাড়া খুব ভালো লাগে না, মোবাইল ফোন কিনছি, এই ফ্যাশনটাতে বুটু 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 গল্প করবি, এই সুযোগ আমি তোরে দিচ্ছি নে, এই সুযোগ তোরে দিচ্ছি নে। আমি ফটো ফটো করি তোরে, আমি দাম আমার মোবাইল আর কোন দিন ধরে দেখি তোর মোবাইল, আমি দেখবো কি দেখি। ওরে তার সাথে কথা বলছিস? তার সাথে খুশি, তার সাথে কথা তোর কি, তোর কি, তোর এই যে তার পর কি করব? ওই খারাপ যা, তোর মতো টাকার মাথার সাথে কে না পর কি করে, আমি সারা দেখবো। আমি তুই কি মনে করেছিস? আজকে খাওয়ানো বন্ধ করে তুমি আমার কিছু কেন?
তোর ডরের কিছু নাই, আমার মায়া আছে, তোর কিছু কম না। ইসমরিকে এটা কেমন প্রশ্ন? এই চুপ, একদম এইটাই প্রশ্ন। এইটার উত্তর আমার লাগবো। এই উত্তরের উপর নির্ভর করতে আমি বাচ্চা থাকবো না আমি মরে যাবো। খবরদার কইলাম এই ধরনের কথা আর একবারও কইবি না। যদি কইস না তাহলে আমার মাথা খাস তুই। আচ্ছা কইলাম না, মাথাও খাইলাম না। এই ছেমরি কেডা এটা কও। তোর বাপের কবরের কথা কি আজ জিজ্ঞাসা কর? জানা তো বাপের কবরের কথা আমারে জিজ্ঞাস কর। বাহ, খুব ভালো মতো বুঝাইছো। আমার বাপের গিয়ে জিগামু দেহ উত্তর দিতে পারবো না যে মরে গেছে। করে অনেকেই করে, মরে যাওয়া মানুষের উপর দিয়ে চালায় দেয়, তার খবর উল্টা পাল্টা কথাবার্তা বলে, কারণ তখন সে তো উত্তর দিতে পারবো না। তুমি কেমন বউ আছিলা? তুমি কেমন বউ আছিলা? বাপ ভালোবাসা করে সেটা নয় বুঝলাম, কিন্তু একটা বিয়া কইরা ফেলাইছে, পূর্ণাঙ্গ বিয়া, একটা সন্তানের জন্ম দিয়ে ফেলাইছে, আর তুমি টের পাও নাই, তাহলে তো তুমি আমার বাপের বুঝই নাই কোনোদিন। হ্যাঁ বুঝি নাই, বুঝি নাই, আমি বুঝতে পারি নাই। কি করবি এখন? কি করবি? আমারে ফাঁসি দিবি? আমি বুঝে গেছি এই মাইয়া আমার বাপের নাই, মাইয়া তোমার। কান্দনা ঘটনা কি এটা? আবার কও, ওই লোকটা কই? ওই মেয়ের বাপ কই? নিশ্চয়ই মরে গেছে। মরে যাওয়ার পরে তুমি এই মেয়ের কই ছুটে চইলা, তারপর গল্পটা আমার বাপের উপর দিয়ে চালাই দিছো, যা উল্টাই দিছো। তুমি মানুষ না, তুমি একটা কুত্তা, একটা শিয়াল তুমি। মারবা মারো, কিন্তু আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না এই কাজ আমার বাপের। তুমি এগুলা কি উল্টা পাল্টা কথা বলতেছো? হ্যাঁ তুমি কেন মরবা? আমার বলা আমার যে কথা শুনেছ, আমার বাইসে তখন আর কোনো ইচ্ছা নেই। কান্দি বুদ্ধি আমারে, কান্দি বুদ্ধি আমারে, আমার না হাই প্রেশার, কত মানুষ হাই প্রেশারে মরে, আমি কেন মরি না? আমার পথ দেখিব। দেখো দেখো, তোমার তোমার ছেলে তোমার ভুল বুঝতে পারছে। দেখো এই যে দেখো, দেখো না, তুমি তুমি ওর কথা কিছু মনে করো। আমি আমার কান্দি, আমার সমস্ত, আমার জিতবারে আমি বিশ্বাস করতে পারতেছি না। কথা কওয়ার সময় মনে থাকে না? আরে বলতেছো কি বলতেছো? হ্যাঁ, এত না ফটর ফটর কথা বলতে পারো? মাপছাম না কেন? মাপছাও শাশি, মাফ করে দাও। শাশি, বাপমার কাছে তো সন্তানরা কোনোদিন বড় হয় না, বাচ্চাই থাকে। দেখো না কেমনে তোমার পায়ে ধরে কাঁদতেছে, একটা ভুল করে ফেলাইছো আছে। তুমি মাফ করে দাও, মাফ করে আগে আপনি আমারে গালমন্দ করলেন হাই বলার জন্য, এখন আপনি আমারে হাই বলতেছেন, বিষয়টা কিরকম হয়ে গেল না? আমি কি তখন জানতাম নাকি যে আপনি জনকি সেঞ্জার? আমি তো পরে শুনছি। আইসা,
আমার আপনার কেমন লাগে? হবেন, বিশ্ব সুন্দরী হবেন। বুঝতে পারলাইছি, আর বলতে হবে না। আচ্ছা, উনি যে আমার পাত্তা দিলেন না, উনি আবার ফিরে আসবেন নাকি? কেন, আমার বিশ্ব সুন্দরী বানাইলে কোনো সমস্যা আছে নাকি? ওনার কি আপনার মনে ধরছে নাকি? আরে না না, কি যে বলেন না, আমি আপনার মতোই কাউরে খুঁজতেছি, বুঝতে পারছেন তো? আমি যেটা বলি সেটা আপনি মনোযোগ দিয়ে শোনেন। বলেন না, এই যে বলছেন না, একটা প্রতিযোগিতার তো দরকার আছে, তাই না? লোকজন তো লাগবে। ধরেন আপনার মধ্যে যেটা আছে সেটা দিয়ে ধরেন যে আপনি বিশ্ব সুন্দরী হতেই পারেন, কোনো সমস্যা নাই। আর আমি ধরেন আপনার বিশ্ব সুন্দরী বানাই দিলাম, কিন্তু অবশ্যই কথা কাউকে বলতে পারবেন না কিন্তু। হ্যাঁ, তারপরেও একটা জানাজানির দরকার আছে না, একটা প্রতিযোগিতার দরকার আছে না? কি আমি যেটা বললাম সেটা বোঝেন নাই না? আর না না, আমি বুঝছি, একটা কম্পিটিশন তো লাগবে, আমি বুঝছি। আপনি কোনো চিন্তা করেন না, এই লোকজন যা কিছু আছে সব কিছু জোগাড় কিন্তু আমি করে ফেলাম। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, একটা প্রতিযোগিতা হবে। আর শোনেন, সেই প্রতিযোগিতার মধ্যে আমি একটা গ্রুমিং করব, বুঝতে পারছেন? মানে আপনারা তো জীবনে অনেক হাঁটছেন, কিন্তু বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার হাঁটার ব্যাপারটা একটু অন্যরকম। আপনাদের একটা ট্রেনিং দিব আর কি, যাতে প্রতিযোগিতা ঠিকঠাক মতো হয়, বুঝলেন নাই? জি আমি জানি, আমার খালার তো বোন মডেলিং করে। আমি যখন ঢাকা গেছিলাম, যাই আমি দেখছি তো ওরা কেমনে হাঁটে, কেমনে কি করে, আমি দেখছি। তাহলে তো আর কোনো কথাই নেই, আপনার তো মানে জানাশোনাই খুব সুন্দর অ্যাডভান্স হয়ে গেছেন আপনি, কোনো সমস্যা নাই। আইসা, আপনার একটা কথা জিজ্ঞেস করি, এই যে আপনার কপালে, ফ্রান্সে গেছিলাম। ও, ওই ফ্রান্সের গুন্ডারা আপনার মারছে? অনেক টাকা খরচ হয়েছে। ও মা, ফ্রান্স বিদেশ, ওখানে চিকিৎসা করতে তো টাকা খরচ হইবই। হাসেন কেন? অনেক টাকা খরচ কইরা এটা করাইছি। ফ্যাশন ফ্যাশন। ও, তাহলে একটু সাইডে করাইতেন। সাইডে কারো চোখ পড়ে নাকি? চোখ তো পড়ে সোজাসুজি। কলম্বাস যেমন আমেরিকা আবিষ্কার করছিল, কলম্বাসকে যেমন নোবেল পুরস্কার দিবে? দেওয়া যায়, শোন, ওটাকে বলে মরণোত্তর, মরণোত্তর পুরস্কার, মরণোত্তর পুরস্কার। আমাকে তো সেরকম হয়েছে, আমাকে দেশে একজন পল্লী গীতি গায়ক ছিল, তিনি মারা গেছে, জীবদ্দশায় তিনি কোনো ধরনের কোনো পুরস্কার পায় নাই, কিন্তু মরার পর থেকে সমানে পুরস্কার পাওয়া শুরু করছে। ওই যে কয় যে মরণোত্তর পুরস্কার, সেটা পাওয়া শুরু করছে। তার ছেলেরা গান গায়, তার মেয়ে গান গায়, তার নাতি পুতি গুতি সবাই গান গায়। এখন এমন অবস্থা হয়েছে, একটা বিল্ডিংয়ের একটা মনে করছে কামরা পুরস্কারে বই রেখেছে, তার নাতিপুতিরা বলতেছে এত মরণোত্তর পুরস্কার পাইতেছি, এত মরণোত্তর পুরস্কার পাইতেছি, যে আমরা এখন কোথায় রাখবো সেইটাই খুঁজে পাইতেছি না। ঠিক ঠিক সেইভাবে কলম্বাসও পুরস্কারটা পাইছে। যতক্ষণ না তুমি স্বীকার করবা যে মাইয়া তোমার, ততক্ষণ আমি পাঠাবো না। তার মানে তুমি মাপ চাওয়ার জন্য চাষির পা ধরো নাই, তোমার অন্য উদ্দেশ্য? তোমার চিন্তা ভাবনা এত নিস, হ্যাঁ, এত জঘন্য। সি সির বাচ্চা সি বেড়া,
একদম বাজে কথা বলবা না, একদম বাজে কথা বলবা না। সির বাচ্চা সিকি এ আস্তে কথা কয়, একদম গলার মধ্যে পাড়া দিয়ে কিন্তু একদম জবান বন্ধ করে দিমু। আর আমি চুপ করে বসে থাকবো তাই না? হুম আয় সাহস থাকলে আয়। আমি হইতেছে কি চৌধুরী বাড়ির মেয়ে? কোন চৌধুরী তোরা জানি? হ্যাঁ আর এখন যাবো কেন? আমি যাবো না তো, এখন আমার কাজ আছে। এই যে দরজা জানলা বন্ধ করছি খামা খা। আমার মা স্বীকার করবো যে এই মায়ে এটা তার, এবং তুমি বাইরে গিয়ে এটা সাক্ষী দিবা। হ্যাঁ আর সাক্ষী যদি দিতে না চাও অসুবিধা নেই, কুমকুম বাড়িতে দাঁড়ায় রয়েছে, ওরে ডাকমু। তোতা পাখি আছে না, ও তোতা পাখির মতন সুন্দর বলে দিব। মা তোমার দুটো পায়ে ধরি চেয়ারে বই হাত পা লড়াই করতে চাই, যে এই বাড়ির সম্পত্তির ভাগ পায় কেমনি সহ্য করুন। তুমি তুমি স্বীকার করো, কোনো ক্ষতি তো হইতেছে না। হ্যাঁ তোমার মাইয়া না এটা তো তুমি জানো, সুতরাং তোমার কষ্ট হইব না, সম্পত্তিটা তো রক্ষা হইলো। ওরে আল্লাহ রে আল্লাহ, এই তোমাদের এই ফ্যামিলি ড্রামা থেকে আমার বাইট করো, তাড়াতাড়ি বাইট করো। এনে ফ্যামিলি ড্রামা কই পেলে তুমি? হ্যাঁ কি এর ফ্যামিলি ড্রামা? তোমার হেল্প করা উচিত আমারে, একটা উটকো ঝামেলা ঝামেলাটা বিদায় করা উচিত। আর যদি হেল্প না করো অসুবিধা নাই, আমি আমি কুমকুম রে ডাক দিবো, কুমকুম হেল্প করবো আমারে। দেখছো সাসি, দেখছো কেমন করে ব্ল্যাকমেল করতেছে আমারে? তুমি তো বোকা কেন? হ্যাঁ এত বোকা কেন তুমি? আরে সাসি যদি স্বীকারও করে, আমি যদি যাই বলিও, মানুষ কি ঠেকা পড়ছে বিশ্বাস করার জন্য? কেউ বিশ্বাস করুক আর না করুক আমার কিছু যায় আসে না। আমার মা কইব আর ওইটা তুমি গিয়ে খালি বাইরে দিবা, তাইলে আমার হইব। আচ্ছা তুমি এতটুকু কেন বুঝতে পারতেছো না? ওই মেয়ে হইতেছে তোমার সে বয়সে ছোট, তোমার বড় না। ওই মেয়ে যদি সাসির হয় তাহলে সাসি তোমাদের বাড়িতে বসে কি করতেছে? হ্যাঁ তার তো ওই মেয়ের বাড়িতে থাকার কথা ছিল। পাগলা খেয়েছে, বিষ ধরা খেয়ে গেলাম তো। যুক্তি তো রোজিনা ঠিকই দিছে মা। হুম ওর যুক্তি তো ঠিক আছে, ওর মধ্যে মনে মুকিতের প্রভাব পড়ছে। এ মোহন আমি তো মেনে নিছি, তোর মেনে নিতে সমস্যা কোথায়? একটা মেয়ের বড় শখ ছিল, আল্লাহ তাআলা তো আমার দেন একটা মেয়ে থাকবে, সারাক্ষণ আমার আশপাশ দিয়ে ঘুরঘুর করবে, মা মা বলে ডাকবে। থেকে তাল হয়ে যায় তাল থেকে তিল, আজ গোবি সব ব্যাপার সেপার কান নিয়ে যায় চিল, ডাল কপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাথ যদি জাগে চটাম ঘরে আইসো।